হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন চাইনিজ ড্রামা নিয়ে। ড্রামা শুরুতে আমরা ড্রামার মেন ফ্যামিলিট ডিংকে দেখি, যার ব্রেস্টে কিছু প্রবলেম হয়েছিল, তাই সেই ডক্টরের কাছে এসেছে, যার নাম হলো জিন। এই হলো ড্রামার মেন লিড। ডক্টর জিন তাকে বলে, এই রোগটা ঠিক করতে তোমাকে ব্রেস্টের সার্জারি করতে হবে। ডিং বলে, সার্জারি করার কি খুবই দরকার? সে বলে, সার্জারি করলে তবেই তুমি পুরোপুরি সুস্থ হবে। ডিং যখন চলে যাচ্ছিল তখন ডক্টর জিন তার ব্যাগে একটি ক্যাটের রিং দেখতে পায়। এরপর ডিং যখন অন্য ডক্টরের রুমে বায়োপসি করাচ্ছিল তখন ওখানে আরেকটি ডক্টরও ছিল, যে ওই ডক্টরকে বলছিল, ডক্টর জিন কত ভালো মানুষ তাই না, আর কত হট এবং হ্যান্ডসাম। তখন ডিং এর কাছে তার অফিস থেকে কল আসে যে ওখানে কিছু একটা প্রবলেম হয়ে গেছে, আসলে কোম্পানির ডাটা কেউ চুরি করার চেষ্টা করেছে। তো ডিং অতি পরিশ্রম করে এবং বুদ্ধির জোরে কোম্পানির ডাটা চুরি হওয়া থেকে আটকায়। এরপর সে দেখে কোম্পানির সব এমপ্লয়াররা খুবই চিন্তা এবং ক্লান্ত হয়ে গেছে, তাই সে সবাইকে নিজের তরফ থেকে ট্রিট দেয়। তখন তার কাছে চ্যানের কল আসে, যাকে ডিং খুবই পছন্দ করে। চ্যান হলো এই কোম্পানির সিইও এবং ডিং এর কারেন্ট বয়ফ্রেন্ড, আর ডিং হলো কোম্পানির ম্যানেজার। চ্যান এখন বিদেশে রয়েছে, যে তাকে জানায় যে সে খুব তাড়াতাড়ি দেশে ফিরছে, তাই সে তাকে পার্টি অর্গানাইজ করতে বলে, কারণ সে কোম্পানির জন্য কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। তখন ডিংয়ের কাছে তার ছোটবেলাকার বন্ধু ফ্যাং আসে। ডিংটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ও ফিরে এসে কি অ্যানাউন্সমেন্ট করবে বলতো? ফ্যাং বলে, ও নিশ্চয়ই তোমাকে বিয়ের জন্য প্রপোজ করবে। ডিংয়ের তো মনে হয় না যে এমন কিছু করবে, তবুও সে খুশি হয়। অন্যদিকে ডক্টর জিনকে তার ক্যাট নানার সাথে দেখি। আসলে জিন তার ক্যাটের সাথে একাই ওই বাড়িতে থাকে। পরের দিন পার্টি অর্গানাইজ করা হয়েছে, তাই ডিং ভালোভাবে রেডি হচ্ছিল আর নিজের জন্য আলাদা আলাদা ড্রেস ট্রাই করছিল। তার সাথে শপিং করতে ফ্যাং এসেছিল, যে তখন কোনো কাজের জন্য বাইরে চলে যায়, যেটা ডিং নোটিস করে না, কারণ সে চ্যানকে নিয়ে রোম্যান্টিক রোম্যান্টিক স্বপ্ন দেখছে। তখন হঠাৎ করে ওখানে ডক্টর জিনকে দেখে সে ভয়ে মাটিতে পড়ে যায়, যার জুতোটা সোজা জিনের হাতে এসে পড়ে। সে যখন জুতোটা পরতে আসছিল তখন জিন তার হাত ধরে নেয়, কারণ তার ড্রেসটা একটু বেশি বড় ছিল। দুজনে একে অপরকে দেখতে লাগে। এখানে সিচুয়েশন কিছুটা রোম্যান্টিক হয়ে যাচ্ছিল। আর তখনই ডিং এর কাছে তার বাবার কল আসে। তার বাবা মা তার এরকম ওয়েডিং ড্রেস দেখে অবাক হয় এবং মনে করে যে সে হয়তো বিয়ে করতে চলেছে। ডিং বলে, আজ মনে হয় চ্যান আমাকে প্রপোজ করতে পারে, আর আমি এই ড্রেসটা এমনি ট্রাই করছিলাম। এরপর জিন ডিং এর কাছে ওই ক্যাটের রিংটি চাই, তো ডিং তাকে সেটা দিয়ে দেয়, কারণ সে এই ধরনের জিনিস নিজেই বানায়। এরপর ডিং যখন ওখান থেকে বেরিয়ে পার্টিতে আসার জন্য লিফটের সামনে আসে, তাও চ্যানের কথা ভেবে ভেবে পাগল হচ্ছিল, তখনই সে সামনে লিফটে তার বয়ফ্রেন্ড চ্যানকে তার এক্স গার্লফ্রেন্ড ফ্যানের সাথে দেখে, যারা দুজনা খুবই ক্লোজ ছিল। এটা ডিং প্রচণ্ড শকড হয়, মানে তার মন ভেঙে যায়। এরপর পার্টিতে চ্যান কিছু একটা অ্যানাউন্স করছে, ডিং এর মনে হয় যে সে তাকে প্রপোজ করবে, কিন্তু এটা হয় না, কারণ চ্যান তার এক্স গার্লফ্রেন্ডকে তার কোম্পানিতে পজিশন দেয় এবং কোম্পানির সাফল্যের সমস্ত ক্রেডিট ডিংকে না দিয়ে ভ্যানকে দিয়ে দেয়, যেখানে কোম্পানির জন্য দিনরাত পরিশ্রম ডিং করেছে। এরপর চ্যান ডিংকে বোঝায় যে ভ্যান হলো একজন সেলিব্রিটি, তাই তার কোম্পানিতে আসাতে প্রফিট আরও বেশি বেড়ে যাবে। তারা সেখান থেকে চলে গেলে ডিং খুবই আপসেট হয়ে যায়, যে ব্যাপারগুলো দূর থেকে দাঁড়িয়ে ডক্টর জিন নোটিস করে, তাই সে ডিংকে আইসক্রিম খাওয়ায়, এটা বলে যে এতে তুমি হ্যাপি হবে। ডিং একটু অবাক হয় যে ও কী করে জানলো যে আমার মুড অফ আছে। এরপরও ডিং চ্যানের জন্য নিজের হাতে বানানো খাবার বানিয়ে আনছিল, কিন্তু তখনই সে চ্যানকে ভ্যানের সাথে দেখতে পেয়ে যায়। এতে সে আবারও হার্ট হয় এবং পরের দিন অফিসে এসে কোম্পানি থেকে রিজাইন এবং তার সাথে ব্রেকআপ দুটোই করে নেয় আর ওখান থেকে চলে যায়। তখন ফ্যাংকে সে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কথা শোনে না। এরপর সে নিজের সার্জারির জন্য যায়, যেখানে তাকে ফর্ম দেয়া হয় ফিল আপ করতে। তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সাথে কি কেউ এসেছে, সে এতে না করে দেয়। আর তখনই ওখানে ফ্যাং চলে আসে, কিন্তু তার আগেই ডিং পেপারে সাইন করে দিয়েছিল। এরপর তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়, যেখানে সে জানতই না যে তার সাথে এখন কি হতে চলেছে।
কারণ সে তো অলরেডি আগে থেকেই দুঃখী ছিল। তার চোখ দিয়ে জল বেরাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে তার সার্জারি কমপ্লিট হয়। ডক্টর তাকে এক সপ্তাহ পর আবারও চেক আপ করতে আসতে বলে এবং তাকে যখন যখন প্রবলেম হবে তখন তখন এসে চেক আপ করতে বলে আর তাকে বেশি চিন্তা করতে বারণ করে। এখানে হসপিটালে সুনামের একটি লেডি ডক্টরকেও আমরা দেখতে পাই, যে ডক্টর জিনকে খুব পছন্দ করে। আসলে সে জিনকে কলেজ টাইম থেকেই চেনে এবং তাকে তখন থেকেই পছন্দ করে। এদিকে রাতের বেলায় ডিং নুডলস বানিয়ে খাচ্ছিল, তখন তার কাছে একটি বড় ধরনের অর্ডার আসে। আসলে ডিং পার্ট টাইম জব হিসেবে পুতুল বানানোর কাজ করে, যেটা করতে সে খুবই ভালোবাসে। অর্ডার আসার কারণে তার মুডও হ্যাপি হয়ে যায়। তখন তার কাছে হসপিটাল থেকে কল আসে তার হেলথের ব্যাপারে খোঁজখবর নিতে। আসলে জিনি হসপিটালে বলেছিল ডিং এর খবর নিতে, কিন্তু এদিকে ডিং তো চ্যানের কল আসার জন্য ওয়েট করছিল। ডক্টর জিনের বোন ভিকে দেখি, যে বিদেশে পড়াশোনা করতে গেছিল। জিন তার ফিরে আসার খবর পেয়ে তার সাথে দেখা করতে হোটেলে এসেছে, যে রুমটা ভি নোংরা করে রেখেছিল। আর সে তার দাদাকে না জানিয়ে চুপি চুপি দেশে ফিরে এসেছে। তাই জিন তাকে বলে, তুমি আর কতদিন আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াবে। সে তো তার পায়ে বসে যায়, এটা মানাতে যে সে নিজের স্টুডিও ওপেন করতে চায়। এতে জিন তাকে নিজের গাড়িতে কোথাও নিয়ে যাচ্ছিল, যেখানে সে রাস্তায় ডিংকে দেখতে পায়, যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিল। জিন তাকে গাড়িতে বসায় এবং তাকে হসপিটালে আনে, কারণ ডিং এখন চেক আপের জন্য হসপিটালে আসছিল। হসপিটালে এসে জিন তার চেক আপ করে। ভি জিনকে ডিংয়ের এত কেয়ার করতে দেখে অবাক হয়, কারণ জিন কখনো কোনো পেশেন্টের সাথে পার্সোনালি এত ক্লোজ হয় না। ডিংয়ের ড্রেস ভিজে যাওয়ায় জিন তাকে নিজের কোটও দিয়ে দেয়। ডিং বলে সে খুব তাড়াতাড়ি তার কোটটি ধুয়ে তাকে ফেরত দিয়ে দিবে। যাওয়ার সময় ভি ডিংয়ের নম্বরটি নিয়ে নেয়। পরের সিনে দেখা যায় ডিংয়ের বাড়িতে একটি পার্সেল এসেছে, যেটা ওই ওয়েডিং ড্রেসটি ছিল। সে এটা তো জানতো না যে এই ড্রেসটা তাকে কে পাঠিয়েছে, কিন্তু সে এই ড্রেসটা দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। এদিকে ভি বাড়িতে এসে জিনের সামনে ডিংয়ের অনেক সুনাম করে, যে ডিং একদম সিম্পল একটা মেয়ে, যেরকম আমার পছন্দ, এবং তার ব্যাপারে বলে বলে তার মাথা খাচ্ছিল, এমনকি তাকে ডিংয়ের নম্বরটিও দেয়। তখন জিন ওই ক্যাটারিংটিকে দেখে নিজের ছোটবেলাকার কথা মনে করে। যখন জিন এবং ভি খুব ছোট্ট ছিল তখন তার মা মারা যায়, আর জিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন একটি মেয়ে এসে তার অ্যাক্সিডেন্ট হওয়া থেকে তাকে বাঁচায়। তখন মর্নিংয়ে তার ঘুম ভাঙে। অন্যদিকে আমরা ডিংকে দেখি, তখন তার কাছে চ্যান আসে, যে বাড়িতে ওয়েডিং ড্রেস দেখে মনে করে ডিং এখনও তাকে লাইক করে, মানে তাদের দুজনের বিয়ে হতে পারে। কিন্তু যেরকম সে ভাবছিল সেরকম কিছুই হয় না। এতে চ্যান তার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। তখন সে ডিংয়ের বাড়িতে ছেলেদের কোট দেখতে পায়, যেটা ডক্টর জিনের ছিল। ডিং মিথ্যা কথা বলে দেয় যে এটা আমার বন্ধুর। তখন চ্যান ওখান থেকে যাওয়ার সময় ফ্যাংকে বাড়িতে আসতে দেখে, যার সাথে তার ধাক্কাও লাগে। অন্যদিকে জিন এসেছিল গায়ের সাথে দেখা করতে, যে তার বেস্ট ফ্রেন্ড হয়। সে প্রতিদিন আলাদা আলাদা মেয়ের সাথে ডেটিং করে, যাতে এটা ওটা বুঝিয়ে বাগিয়ে প্লাস্টিক সার্জারির জন্য রাজি করাতে পারে। মানে গাই একজন প্লাস্টিক সার্জেন্ট। এই রেস্টুরেন্টে টিং এসেছিল তার বাবা মার সাথে, যারা তার ব্রেকআপের কথা শুনে তার সাথে দেখা করতে এসেছে। তখন রাস্তায় জিনের সাথে তার দেখা হয়ে যায়। ডিংয়ের বাবা মা জিনের সাথে ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলতে লাগে, যেটা ডিং একদমই পছন্দ করে না। তাই সে তার পেরেন্টসকে ওখান থেকে নিয়ে চলে যায়। রাতের বেলায় সে তার পেরেন্টসের সাথে ভিডিও কলে কথা বলে। তখন তারা আবার জিনের ব্যাপারেই বলে, যে জিনও খুবই ভালো ছেলে, আর এখন তোমার চ্যানকে ভুলে যাওয়া উচিত। কিন্তু ডিং ওই টপিক নিয়ে কথা বলতে চায় না, তাই সে কল কাট করে দেয় এবং চ্যানের নম্বরটিও সে ডিলিট করে দেয়। আসলে সেও চ্যানকে ভুলতে চায়। পরের সিনে দেখা যায় চ্যান এবং ভ্যান রেস্টুরেন্টে দেখা করে, যেখানে ভ্যান চ্যানকে ডিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, যে তুমি কি এখনও ডিংকে পছন্দ করো? এতে চ্যান হ্যাঁ বলে, যেটা ভ্যানের একদমই ভালো লাগে না। কিন্তু তাকে এটা সে বুঝতেও দেয় না। চ্যান বুঝতে পারে যে তার ব্যবহারের জন্যই ডিং তাকে ছেড়ে চলে যাচ্ছে, কারণ সে সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে। ভ্যান তাকে বলে, তোমার ওর কাছে গিয়ে ওকে বোঝানো উচিত। এদিকে ডিং মন দিয়ে কাজ করছিল এবং তার অর্ডার পুরোপুরি রেডি হয়ে যায়, আর সে ডেলিভারির জন্য মেসেজ করে। কিন্তু কাস্টমার বলে যে সে নিজেই আসবে অর্ডার নিতে। এরপর ভ্যান ডিংকে রেস্টুরেন্টে ডেকে পাঠায়।
এবং বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আর তখনই ওখানে চ্যান ফ্লাওয়ার এবং রিং নিয়ে এসেছিল। আসলে সে আজকে ডিংকে প্রপোজ করতে চলেছে, আর সে এটাই করে। কিন্তু ডিং অতীতে চ্যানের ব্যবহারগুলোর কথা মনে করে এবং ভাবে, এ তো কোনো সময় নিজের এক্সের থেকে দূরে থাকতে পারে না, আর ও তো ভবিষ্যতেও এইরকমই করবে। এগুলো মনে করে সে তাকে রিজেক্ট করে দেয়। এতে চ্যানের খুবই খারাপ লাগে। ডিং তো জানে যে সে কোনো মতেই চেঞ্জ হতে পারবে না, আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে এবং নিজের এক্সের সাথেই থাকবে। তাই সে তার জন্য কেনই বা নিজের জীবন নষ্ট করবে। তাই সে বলে, তুমি যতটা তোমার এক্সের ব্যাপারে জানো ততটাও তুমি আমার ব্যাপারে জানো না। এটা বলে সে চলে যাচ্ছিল। চ্যান তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ডিং তো ডিসিশন নিয়েই ফেলেছিল। এতে ফ্যান মনে মনে খুবই খুশি হয়। এদিকে চীন ভি এর জন্য নতুন একটি শপের ব্যবস্থা করে দেয়, কারণ ভি ক্যাফে খুলতে চায়। তখন সে বাইরে দিয়ে ডিংকে যেতে দেখে, যে তখন কান ছিল। তখন চীন তার কাছে চলে আসে তো ডিং তার সামনে নর্মাল দেখানোর চেষ্টা করে। দুজনা কথা বলতে বলতে যাচ্ছিল, তখন একটি সাইকেল ডিংকে ধাক্কা মারতেই যাচ্ছিল কি জিন তাকে বাঁচিয়ে নেয়, যেটা চ্যান দেখতে পেয়ে যায়। তাই সে এদের কাছে এসে বলে, এই ছেলেটা কে? ডিং কিছু বলতেই যাচ্ছিল কি চ্যান তার হাত ধরে টানে। এতে তার জিনিসপত্র মাটিতে পড়ে যায়। জিন রেগে গিয়ে চ্যানের হাত সরিয়ে বলে, তুমি কি গাধা নাকি? তুমি এটাও জানো না যে ওর রিসেন্টলি সার্জারি হয়েছে, আর তুমি ওকে এইভাবে হার্ট করছো? এবং বলে যে সে তার ডক্টর। চ্যান ডিংকে বলে, তুমি আমাকে বলোনি তো যে তোমার ডক্টর একটা ছেলে? যা শুনে ডিং বলে, এটা আবার কী ধরনের কথা? আসলে সে এটাও জানতো না যে চ্যান এত ন্যারো মাইন্ডের মানুষ। সে ওখান থেকে চলে যেতেই জিন ডিং এর জিনিসপত্রগুলো তুলতে লাগে। যার এত ভালো ব্যবহার দেখে ডিং আরও বেশি বিরক্ত হয়। সে তার উপরে চিল্লিয়ে ওখান থেকে চলে যায়। রাতের বেলাতে জিন ডিংকে মেসেজ করে সরি বলে। ডিংও তার কাছে ক্ষমা চায় যে আমার তখন তোমার সাথে ওরকম ব্যবহার করা উচিত হয়নি। অন্যদিকে কাউকে একটি মেয়ের সাথে রেস্টুরেন্টে দেখি, যে ওই মেয়েটির সাথেও ওই রকমই কথাবার্তা বলে যেরকম বাকি মেয়েদের সাথে বলে, অর্থাৎ ফ্ল্যাটি টাইপের। কিন্তু ওই মেয়েটা ওখান থেকে চলে যায়। তখন ওখানে ভি আসে, যে ওয়াটার গান দিয়ে তার উপরে জল ছিটায়। ভি অনেক আগে থেকেই গাউকে পছন্দ করে, কিন্তু গাউ তাকে একদমই ভাও দেয় না। এদিকে জিন কোথাও যাচ্ছিল, তখন সে সামনে ডিংকে দেখতে পায়। তাই বলে, তুমি এখানে কি করছো? আসলে জিন এখানে তার অর্ডার নিতে এসেছিল, অর্থাৎ ডিংয়ের কাছে যেই অর্ডারটি এসেছিল সেটা আসলে জিনই অর্ডার করেছিল। জিন তাকে বলে, এই অর্ডারগুলো তার বোন ভি পাঠিয়েছে। ডিং তাকে নিজের বাড়িতে নিয়ে আনে। জিন দেখে তার ঘরের জিনিসপত্র সব এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অন্যদিকে ভি কাউকে নিজের ক্যাফেতে ডেকে আনছিল, যেটা সে নতুন বানিয়েছে। কিন্তু ক্যাফের সামনে আসতেই সে অ্যাক্টিং করে যে আমরা আজকে এই শপে ঢুকে এখানকার জিনিসপত্র চুরি করব। এতে গাও বলে, কি করছোটা কি? তুমি কি একটা পাগল মেয়ে? লোকজন চেয়ে এসে আমাদেরকে মারবে। তখন ভি তাকে বলে, এটা আমারই ক্যাফে, আমি তোমার সাথে মজা করছিলাম। এদিকে ডিং ড্রেস চেঞ্জ করে এসে দেখে জিন পুরো রুমটাকে পরিষ্কার করে দিয়েছে, যা দেখে সে প্রচণ্ড শকড হয়। সে বলে, আমি একদমই নোংরা দেখতে পারি না, তাই পরিষ্কার করে দিয়েছি। জিন বলে তার বোন এই ধরনের পুতুল খুব পছন্দ করে। এরপর ডিং তাকে তার ক্যাটকে দেখায়, যেটা মারা গেছে, আর বলে, আমি পুতুল বানানোর ইন্সপিরেশন এই ক্যাটটিকে দেখেই পেয়েছি। জিনও তাকে বলে, আমার বাড়িতেও একটা ক্যাট আছে যার নাম হলো নানা। এরপর জিন নিজের অর্ডারের জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ডিং যখন বাথরুমে আসে তখন ওখানকার মিররে জিনের লেখা একটি নোট দেখতে পায়, যেখানে লেখা ছিল, একজন ডক্টর হিসেবে আমি তোমাকে সাজেস্ট করছি সবসময়তে কমফোর্টেবল ড্রেস পরতে, কারণ সব কিছুর চেয়ে হেলথ বেশি ইম্পর্টেন্ট। এতে সে বুঝতে পারে যে জিন বাথরুম ইউজ করতে এসে তার আন্ডারগার্মেন্টস দেখে নিয়েছে, যার জন্য সে খুবই লজ্জা পায়। রাতের বেলাতে ভি বাড়িতে এসে জিনিসপত্র দেখে বলে, তুমি এগুলো কোথা থেকে আনলে? সে বলে, তুমি তাকে খুব ভালো করেই চিনো। এবং সে জানতে পেরে যায় যে এগুলো সব ডিং বানিয়েছে। এরপর ডিং হসপিটালে আসে নিজের চেক আপ করাতে। জিন বলে, একটু অসুবিধা হবে কিন্তু তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। ডিং তাকে জিজ্ঞাসা করে যে সার্জারি চিহ্ন কি থেকে যাবে? সে বলে, ওষুধ ঠিকভাবে লাগালে এরকম কিচ্ছু হবে না। তখন ডিং জিনের চেয়ারে নিজের বানানো ক্যাট পিলোটি দেখতে পায়। জিন বলে যে সে এটা ভিয়ের কাছ থেকে নিয়েছে। তখন ওখানে ভি আসতেই জিন বলে, তুমি এখানে খাবারগুলো রেখে দিয়েছো তো, এবার এখান থেকে আসতে পারো।
বি বলে, তুমি বলেছিলে তুমি আজকে আমাকে শপিং করাতে নিয়ে যাবে। সে বলে, এখন আমার যাওয়া হবে না, কারণ আমি এখন ব্যস্ত আছি। এতে বি ডিংকেই নিজের সাথে নিয়ে যায় শপিং করতে। তখন গাও ওখানে এসেছিল ভির হেল্প করতে। এদিকে ভ্যান হসপিটালে আসে জিনের সাথে কথা বলতে, আর তাকে বলে, তুমি ডিংকে ছেড়ো না, আসলে আমি চ্যানের সাথেই থাকতে চাই। আসলে সে চ্যানকে ডিংকে ছাড়তে তো বলতে পারছে না, তাই সে জিনকে ডিংয়ের সাথে ডেট করতে বলছে। এদিকে ভি ডিংকে জিজ্ঞাসা করে যে তুমি ওই ক্যাটপিলো এবং টয়েসগুলো কোথা থেকে বানাও। সে বলে, আমি এগুলো আমার বাড়িতেই বানাই। ভিটাকে বলে যে আচ্ছা, তুমি আমার শপের ওপরের ফ্লোরে এই কাজগুলো তো করতে পারো। এটা বলে সে তাকে তার শপে নিয়ে আনে। ডিং তাকে জিজ্ঞাসা করে যে ওই ছেলেটা কে যে তোমাকে হেল্প করছিল, ও কি তোমার বয়ফ্রেন্ড? ভি বলে যে না, ও তো আমার এখন বয়ফ্রেন্ড না, তবে আমি ওকে লাইক করি, গাও তো আমাকে বাচ্চা মেয়ে মনে করে। রাতের বেলায় ডিং বাড়িতে এসে নিজের ডিজাইনগুলো দেখছিল, আর ভি এবং জিনের কথা ভাবছিল যে ওদের আমার পেট টয়েসগুলো খুব ভালো লেগেছে। অন্যদিকে চ্যান এবং ভ্যানকে একসাথে দেখা যায়, যারা একসাথে একটি মিটিংয়ে ছিল, যেখানে ভ্যান চ্যানের জন্য অনেক করে ড্রিঙ্ক করে। অন্যদিকে জিন এবং ভি একসাথে ব্রেকফাস্ট করছিল। এখানে ভি বলে, ডিংয়ের তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, আমি জানি তুমি ডিংকে পছন্দ করো, আর আমি ডিংকে আমার শপের ওপরের ফ্লোর কাজ করার জন্য দিয়েছি, আমার শপে আসার বাহানায় তুমি ওর সাথে দেখা করতে আসতেই পারো। এদিকে মিটিং শেষ করে চ্যান এবং ভ্যান যখন যাচ্ছিল, তখন ভ্যানের শরীর খারাপ হতে লাগে। আসলে কিছুদিন আগেই তার অপারেশন হয়েছিল, তাই ডক্টর চ্যানকে বলে, তুমি ওকে ড্রিঙ্ক করতে কেন দিলে? চ্যান ভ্যানের কাছে এসে তাকে সরি করে। ভ্যান বলে, এতে তোমার কোনো দোষ নেই, বরং জিজ্ঞাসা করে, তুমি কি এখনো আমার প্রতি ফিল করো? এতে চ্যান কিছু বলতে পারে না। আর এই হসপিটালের ডক্টরই হলো জিন, যে ভ্যানের ডক্টরের থেকে কিছু জানতে পারে, তাই সে চ্যানের সাথে এই ব্যাপারে কথা বলতে আসে এবং বলে, তোমার বন্ধু এখন ঠিক আছে। আর বলে, তুমি জানো ভ্যানের আরও একবার সার্জারি হয়েছিল, ও প্রেগনেন্ট ছিল তোমার বাচ্চার, এই ব্যাপারটা কি তুমি ডিংকে বলেছ? এটা শুনে চ্যান প্রচণ্ড রেগে যায়। সে তাকে বলে, তোমার সাথে ডিংয়ের কী সম্পর্ক? সে বলে, তেমন কিছু না, আমরা শুধুমাত্র বন্ধু। চ্যান তার সাথে অভদ্রতামি আচরণ করে এবং বলে, ডিং আমার গার্লফ্রেন্ড হয়। সে বলে, ও তোমার এক্স হয় নাকি গার্লফ্রেন্ড? এতে সে প্রচণ্ড রেগে যায়, আর তখনই ওখানে সু চলে আসে, তাই তাদের মধ্যে ঝামেলা বন্ধ হয়ে যায়। এদিকে ডিং বাড়িতে বসে তার টাকা পয়সা ক্যালকুলেট করছিল, কারণ সে নতুন বিজনেস শুরু করতে চায়, কিন্তু তার কাছে যথেষ্ট টাকা ছিল না। তখন তার বাড়িতে চ্যান ড্রিঙ্ক করে আসে। এখানে চ্যান বলে, আমি শুধুমাত্র ভ্যানকে হেল্প করতে চেয়েছিলাম, এবং সে তাকে ভ্যানের প্রেগনেন্সির ব্যাপারেও বলে দেয় যে আমার কারণেই আমাদের বাচ্চা নষ্ট হয়েছে, আর আমি ওকে ছেড়ে গেলেও আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আর তখনই তার ফোনে ভ্যানের কল আসে। এতে ডিং আরও বেশি হোপলেস হয়ে তাকে ওখান থেকে চলে যেতে বলে, তো সেও ওখান থেকে চলে যায়। পরের দিন জিন হেলতে দুলতে তার বোন ভিয়ের ক্যাফেতে আসে। আসলে তার উদ্দেশ্যই ছিল ডিংকে দেখার। কিছুক্ষণ পর ডিংও তাড়াতাড়ি করে আসছিল, তাও আবার ভারী একটা বাক্স নিয়ে। ভি তাকে এত ভারী জিনিসপত্র আনতে বারণ করে এবং বলে, তুমি যদি আরেকটু তাড়াতাড়ি আসতে তাহলে ভালো হতো। সে বলে, কেন? সে বলে, কারণ একটু আগেই আমার দাদা এসেছিল, কিন্তু ও এখন চলে গেছে, এবং তাকে ডাইরেক্ট জিজ্ঞাসাই করে নাই যে তুমি কি আমার দাদা অর্থাৎ জিনকে লাইক করো। ডিং বলে, এরকম কিছু ব্যাপার না, আমি শুধুমাত্র আমার চেক আপের জন্য হসপিটালে যাই। এরপর ডিং যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, আর তখনই বৃষ্টি চলে আসে, তাই সে পাশে থাকা লাইব্রেরিতে গিয়ে বুক পড়তে লাগে, যেটা দূর থেকে কারে বসে জিন দেখছিল। সেও তখন লাইব্রেরিতে চলে আসে এবং আড়ি চোখে ডিংকে দেখতে পায়, যে ওখানেই ঘুমিয়ে পড়েছিল। জিন তার কাছে এসে তার বইটি নিয়ে ওখানেই বসে পড়তে লাগে। এইভাবে কিছুক্ষণ সময় পার হয়ে যায়, আর বৃষ্টিও থেমে যায়। রোদের ছটায় ডিংয়ের চোখ খুলে যায়, যে জিনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? জিন বলে, আমি এই ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। তা তোমার শরীর এখন ঠিক আছে তো? সে বলে, আপাতত ঠিকই আছে, আজ আমি একটা ভারী বাক্সও তুলেছিলাম। সে বলে, এইরকম কাজ আর কখনো করবে না, তোমার কষ্ট হতে পারে। এরপর এরা দুজনা কিছু জিনিসপত্র কিনে বাড়িতে আসে, কারণ আজকে ডিংয়ের বাবা মা আসতে চলেছে। জিনিসপত্র আনতে হেল্প করাতে ডিং তাকে থ্যাংকস করে। তো সে বলে, আমরা তো বন্ধু হই, তাই তুমি আমাকে থ্যাংকস বলো না। সে অবাক হয়ে বলে, আমরা তো শুধু ডক্টর আর পেশেন্ট হই,
জিন আবারও ডিংয়ের ওই ক্যাট রিংটি দেখতে লাগে এবং ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে জিন তার মায়ের ফিউনারেল থেকে পালিয়ে গেছিল আর একটি মেয়ে তাকে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছিল। জিন তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে, তখন মেয়েটি তাকে ওই রকমই ক্যাট রিং দিয়েছিল। তাই জিন বারে বারে ডিংয়ের ওই ক্যাট রিংগুলো দেখে। এরপর সে চলে যাচ্ছিল কি ওখানে ডিংয়ের বাবা মা চলে আসে, যারা তাকে যেতেই দেয় না এবং নিজেদের সাথে ডিনার করায়। খাবার খাওয়ার সময় মা তো জিনের পেছনেই পড়ে যায় যে তোমরা দুজনাকে ডেট করছো। ডিং তার মাকে চুপ করায় এবং বলে ও শুধুমাত্র আমার বন্ধু। অন্যদিকে চ্যান এবং ফ্যান একসাথে ছিল। এখানেও আমরা জানতে পারি যে ভ্যান চ্যানের বাচ্চার মা হতে চলেছিল, কিন্তু বাচ্চাটি মারা গেছে। তাই চ্যান ভ্যানের শুধুমাত্র সাহায্য করতে চেয়েছিল এবং বলে এর চেয়ে বেশি যেন সে তার কাছে কিছু আশা না করে। এদিকে ডিং এর মা যাওয়ার সময় বলে যে তোমার এবার কোনো ছেলেকে পছন্দ করে নেওয়া উচিত, আর ডক্টর জিন তো খুব ভালো ছেলে। কিন্তু ডিং তার মায়ের কথাতে একদমই গুরুত্ব দেয় না। যখন সে ভেতরে আসে তখন একটি ক্রেডিট কার্ড সে দেখতে পায় যেটা তার বাবা তার জন্য রেখে গেছে, যেটা দেখে ডিং ইমোশনাল হয়ে যায়। জিন যেই বাড়ি আসে তখন ভি বলে তুমি কোথায় গেছিলে, সে বলে দেয় যে আমি ডিং এর বাড়িতে গেছিলাম, তখন ওর বাবা মাও ছিল। এটা শুনে ভি তো খুবই খুশি হয়ে যায় এবং ক্যাটকে কিস করে বলে এবার বাড়িতে বৌদি আসতে চলেছে। পরের দিন ডিং যখন ভি এর সাথে ছিল তখন তার কাছে আরও একটি অর্ডার আসে, এতে সে খুবই খুশি হয়। তখন তার কাছে ভ্যানের মেসেজ আসে যে তাকে একটি জায়গার অ্যাড্রেস দেয় এবং সে ভিকে বলে ওখান থেকে চলে যায়। এরপর সে ভ্যানের সাথে দেখা করতে প্লে গ্রাউন্ডে আসে। ভ্যান তাকে তার সাথে একটি ম্যাচ খেলতে বলে। ডিং যখন ম্যাচ খেলছিল তখন তার খুবই পেন হচ্ছিল কারণ তার রিসেন্টলি সার্জারি হয়েছিল। ভ্যান তাকে ধরে এবং তাকে জল দেয়। এরপর সে তাকে বলে আমি আবারও চ্যানের সাথে ডেট করতে চাই। ডিং বলে তুমি কতবার চ্যানকে হার্ট করেছো, তাহলে তুমি কেন আবার ওর পেছনে পড়ে আছো। সে বলে যে চ্যানের সাথে সে আবারও নতুন করে জীবন শুরু করতে চায়। এখানে ডিং জানতে পারে যে ভ্যান প্রেগনেন্ট ছিল চ্যানের বাচ্চার। ভ্যান বলে যে সে শুধুমাত্র চ্যানের সাথেই থাকতে চায়। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর ডিং জিনের কাছে আসে চেক আপ করতে। জিন বলে তুমি কেন ব্যাডমিন্টন খেলতে গেলে, এতবার তোমাকে বারণ করেছি। সে বলে আমি ভ্যানের কাছে হারতে চাইনি। সে বলে তুমি এগুলো সব চ্যানের জন্য করছো তাই না, সে বলে সেরকম কোনো ব্যাপার নয়। এরপর জিন তার জন্য মেডিসিন লিখে দেয়। এরপর এরা একসাথে রেস্টুরেন্টে যায় যেখানে জিন ডিংকে স্পাইসি খাবার খেতে বারণ করে এবং তার কেয়ার করছিল। ওখানে সুও এসেছিল যে জিনকে বলে ও তো তোমার পেশেন্ট হয়, তাহলে তুমি ওর এত কেয়ার করছো কেন। সে বলে ও আমার পেশেন্ট নয়, ও আমার বন্ধু হয়। ভি সুয়ের উপরে রেগে যায় এবং তাকে ইন্ডিকেট করে বলে কে জানে কিছু কিছু মানুষের সমস্ত ব্যাপারেই হিংসা হয়। এটা সুয়ের আরও বেশি মুড অফ হয়ে যায়। পরের দিন চিন ভিয়ের ক্যাফেতে আসে তার খোঁজ করতে যেখানে ডিং ছিল, যে বলে ভি এখন কিছু কাজের জন্য বাইরে গেছে। তখন ওখানে ভি আসে যে দরজা খুলতে পারছিল না কারণ গেটটা খারাপ হয়ে গেছে, তাই অটোমেটিক লক হয়ে গেছে। ভি ভাবে যে ভালোই হলো, এবার দুজনা একসাথে থাকবে, আর একসাথে থাকলে কিছু না কিছু তো রোম্যান্টিক হবেই। তাই সে হেল্পের জন্য কাউকে ডাকতে যাচ্ছি বলে ওখান থেকে কেটে পড়ে। এইভাবে সময় পার হতে লাগে আর দুজনা গল্প করতে লাগে, আর রাতও হয়ে যায়। জিন একটা কেক টেবিলে নিয়ে এসে রাখে এবং দুজনাই বসে বসে ওটাকে খায়। ডিং এর ঠোঁটে কেক লেগে গেছিল তাই জিন সেটাকে উঠাতে যায়। এতে সে নিজেই নার্ভাস হয়ে যায় এবং বলে আমি ওয়াশরুমে যাচ্ছি, বলে সে ওখান থেকে তাড়াতাড়ি করে উঠে চলে যাচ্ছিল। তো নার্ভাসনেসের জন্য সে এদিকে ওদিকে ধাক্কা খেতে খেতে যায়। এতে ডিং হাসতে লাগে। এরপর দুজনা ওখানেই শুয়ে পড়ে কারণ বাইরে যাওয়ার কোনো রাস্তাই নেই। ডিং যখন ঘুমাচ্ছিল তখন তার হাত মাটিতে লাগতে চলেছিল। জিন তার হাত ধরতে গিয়েও নিজেকে থামায়। এরপর দুজনা ঘুমিয়ে পড়ে। পরের দিন ডিং বাড়িতে ছিল, তখন ফ্যাং তার বাড়িতে আসে যে ডিংকে কাঁদতে দেখে শকড হয়। তারপর সে জানতে পারে যে ডিং তো ড্রামা দেখে কাঁদছিল। এরপর দুজনে মিলে শপিং করতে যায়। এরপর ক্লাবে গিয়ে আনন্দের সাথে ড্রিঙ্ক করে।
ওখানে জিন এবং গাও এসেছিল। জিন ডিংকে মাতাল হয়ে উল্টাপাল্টা কাজ করতে দেখে, তাই সে ডিংকে বাড়িতে দিতে যায় আর ফ্যাংকে বাড়িতে দিতে যায় গাও। সকালে ঘুম ভাঙলে ডিং ভাবে যে আমি কালকে রাত্রে উল্টাপাল্টা কিছু করিনি তো। জিন তার বাড়িতেই ছিল, যাকে দেখে ডিং তো পুরো ভয় পেয়ে যায়। ইনফ্যাক্ট রাতের বেলাতেও সে তার বাড়িতেই ছিল এবং তার জন্য ব্রেকফাস্ট বানায়। ডিংয়ের মা ডিংকে কল করে আবারও বিয়ের কথা বলে বিরক্ত করে। এতে ডিং প্রচণ্ড রেগে গিয়ে বলে দেয় যে সে জিনের সাথে রিলেশনে আছে, যেই কথাটা জিনও শুনতে পেয়ে যায়। ডিং তাকে বলে যে আমি আমার বাবা মার কাছে আমাদের দুজনার ফেক রিলেশনশিপের নাটক করব। এতে সে রাজি হয়। ডিং এটা এই কারণে করলো কারণ তার বাবা মা তাকে বারে বারে ব্লাইন্ড ডেটে পাঠায়, যেখানে সে যেতেই চায় না। এত কিছু শোনার পরও মা তাকে আবারও একটি ব্লাইন্ড ডেটে পাঠায়, যেখানে জিন চলে আসে এবং তাকে ওখান থেকে নিয়ে যায়। জিন তাকে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিল, এতে ডিংয়ের পায়ে চোট লাগে, তাই জিন তাকে কোলে তুলে ওখান থেকে নিয়ে যায়। এতে ডিং প্রচণ্ড নার্ভাস হতে লাগে, তাই সে তাকে ব্যাকে ক্যারি করে নিয়ে যায়, যেটা খুবই রোমান্টিক এবং কিউট ছিল। এদিকে চ্যানের আবার অফিসে ডিংয়ের না থাকাতে তার প্রচণ্ড প্রবলেম হয়, কারণ ডিংয়ের থাকাতে কোম্পানির প্রোগ্রেস হয়েছিল, কিন্তু এখন যেটা হচ্ছে না। এদিকে জিন ডিংকে বাড়িতে ছাড়তে আসে। জিন তাকে হাক করে থ্যাংকস করে এবং বলে বয়ফ্রেন্ডরা তো এরকমই করে, তাই না? ডিং মনে করে যে জিন এগুলো মজা করে বলছে, এগুলো দূর থেকে চ্যান দেখছিল এবং সে রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর সে অনেক করে ড্রিঙ্ক করে এবং বসে বসে ডিং এর ছবি দেখে। তখন সামনে ভ্যানের ছবি চলে এলে সে তার ছবিও দেখতে লাগে। পরের সিনে ডিংকে দেখা যায়, যার কাছে কয়েকদিন আগে যে অর্ডার এসেছিল সেটাকে ওই ব্যক্তিটি ক্যান্সেল করে দেয়। এতে ডিং আপসেট হয়ে যায়। এরপর সে ভিকে বলে যে সে কিছু অর্ডার পেয়েছিল যেগুলো তার ক্যান্সেল হয়ে গেছে, তাই সে দুঃখী আছে। তখন ওখানে জিন আসে, যে তার সব কথা শুনে নিয়েছে। সে ডিংকে নিয়ে তার মেডিকেল কলেজের সামনে আসে এবং তার বানানো পুতুলগুলো ওখানে সাজিয়ে রাখে যাতে সেগুলো বিক্রি হয়। এরপর জিন ওখান থেকে চলে যায় এবং কাস্টমারদেরকে ওখানে পাঠায়। এতে কিছুক্ষণের মধ্যে তার সমস্ত পুতুলগুলো বিক্রি হয়ে যায়। এর জন্য ডিং খুবই খুশি হয়। রাতের বেলাতে গাও বাড়িয়েছিল, তখন তাকে একটি মেয়ে খুবই বিরক্ত করছিল, তাই সে ভিকে ডাকে তার হেল্প করতে। ভি ওখানে গেলে গাওটাকে দেখতে লাগে। এরপর ভি তাকে বলে আমি তোমাকে হেল্প করেছি, তাই তোমাকে আমার হেল্প করতে হবে। এতে গাও শকড হয় কারণ ভি তাকে তার ক্যাফে ওপেনিং ডেতে কার্টুন সাজিয়ে ইনভলভ বিলি করার কাজ দেয়। এরপর চ্যানের সেক্রেটারি ক্যাট ভিয়ের ক্যাফেতে এসে ডিংকে ডাকতে লাগে, যাকে জিন এবং গাও আটকায়। এতে সে তাকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে জিনও প্রচণ্ড রেগে যায় এবং তাকে মারতে যাচ্ছিল কি ওখানে ডিং চলে আসে এবং তাদেরকে থামায়। জিন সবার সামনে বলে দেয় যে ডিং হলো তার গার্লফ্রেন্ড এবং তাকে ওখানেই কিস করে এবং তাকে ওখান থেকে নিয়ে যায়। ভি তো খুবই খুশি হয়, কিন্তু বাকিরা সবাই শক ছিল। জিন ডিংকে সাইডে নিয়ে আনে তো ডিং তাকে বলে আমরা তো শুধু সবার সামনে অ্যাক্টিং করছি, তাই তো? সে বলে হ্যাঁ আমি জানি, তুমি এখন বাড়ি যাও। রাতের বেলাতে ভি জিনের চোটে মলম লাগাচ্ছিল এবং বলে তোমার ওকে গিয়ে বলে দেয়া উচিত যে তুমি সত্যি ওকে পছন্দ করো, কিন্তু জিন তার কথাতে গুরুত্ব দেয় না। তখন তার কাছে ডিংয়ের কল আসে। পরের দিন জিন এবং ডিংকে আমরা ডিংয়ের বাবা মার সাথে দেখি, যেখানে মা তো ডিংয়ের পেছনেই পড়ে যায় যে তুমি জিনকে কবে বিয়ে করছো আর তুমি ওকে বিয়ে কেন করছো না এখনো অবধি। আর জিনকে জিজ্ঞাসা করে তুমি পেশা হিসেবে ডক্টরটাকে কেন চুজ করলে। সে বলে কারণ তার বাড়িতে কারো ক্যান্সারে মৃত্যু হয়েছে, তাই সে ডক্টর হওয়ার ডিসাইড করে। আজ বাড়ি যাওয়ার সময় জিন ডিংকে জিজ্ঞাসাই করে নেয় যে আমাদের অ্যাক্টিং করা কবে শেষ হবে। এতে সে কিছু বলতে পারে না। এরপর ভি জিনকে বোঝায় যে কিভাবে সে ডিংয়ের বয়ফ্রেন্ড হতে পারবে, তাকে তার সামনে কিরকম আচরণ করতে হবে, এমনকি সে তাকে প্রকৃত বয়ফ্রেন্ড হওয়ার টিপসের বইও ধরিয়ে দিয়ে চলে যায়। এদিকে ডিং ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে তার চ্যানের সাথে বিয়ে হচ্ছে, কিন্তু ওখানে ডক্টর জিন চলে আসে যে তাদের বিয়েটি ভেঙে দেয় এবং ডিংকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। যখন সে তার ফেস দেখে তখন সে ক্যাটের মতন দেখতে লাগছিল আর তখনই ডিংয়ের ঘুম ভেঙে যায়। এরপর চ্যান ডিংয়ের সাথে দেখা করতে আসে। ওখানে ভিকে দেখে তাকে বলে তোমার বসকে ডেকে আনো, কিন্তু ভি তো কিছুক্ষণ তার সামনে নাটক করে। তারপর বলে যে আমি হলাম এখানকার বস। চ্যান যেই জানতে পারে যে ভি হলো জিনের সিস্টার, তখন সে রেগে গিয়ে ওখান থেকে চলে যায়।
আর ভি তার স্টাফদেরকে ওই ফুলের বুকেগুলো বাইরে ফেলে দিতে বলে। ডিং যে ক্যাফেতে আসে তখন সে বাইরে ফুলের বুকে দেখে সেটাকে ভিতরে নিয়ে আনে, কারণ তার ওগুলো খুব পছন্দ হয়েছিল। আর তখন সেটার ভিতর থেকে একটি নোট বেরোয় যেখানে লেখা ছিল, তুমি যাকে পছন্দ তার সাথে ডেট করতে পারো। আর নিচে চ্যানের নাম লেখা ছিল। এটা দেখে ডিং ভিকে চ্যানের ব্যাপারে কোশ্চিন করে। ভি বলে, এখন তো তুমি আমার দাদার সাথে ডেট করছো তাই না? সে বলে, আমরা শুধুমাত্র অ্যাক্টিং করছি। এরপর ভি জিনকে বলে তার ডিং এর বাড়িতে গিয়ে তার সাথে কথা বলা উচিত। এতে সে এটাই করে। জিন ডিং এর বাড়িতে আসে, তারপর দুজনে একসাথে রেস্টুরেন্টে যায়। ওখানে ডিং কিছু বলতে যাচ্ছিল কি ওখানে একটি মেয়ে অজ্ঞান হয়ে যায়। জিন তার ট্রিটমেন্ট করে, সে যেন তেন প্রকারে মেয়েটিকে বাঁচায়। এরপর বাড়ি আসার সময় ডিং বলে, আমার জীবন এখন খুব ভালো চলছে। জিনও বলে যে যখন থেকে তুমি আমার লাইফে এসেছো তখন থেকে আমার জীবনও ভালো চলছে। এদিকে চ্যান শুয়ে শুয়ে ডিং এর কথাই ভাবছিল। তখন ভ্যান বাইরে তার সাথে দেখা করতে আসে, বাট চ্যান তার সাথে দেখা করতে যায় না, তাই সে ওখান থেকে চলে যায়। এরপর জিন ডিংকে তার বাড়িতে ড্রপ করতে যায়। এখানে সে ডিংকে বলেই দেয় যে আমি তোমাকে লাইক করি। জিন তখন নার্ভাস হয়ে গিয়ে বলে, আমি এখনো রেডি না। সে বলে, ঠিক আছে, আমি তোমাকে ভাবার জন্য সময় দিচ্ছি। বাড়ি এসে জিন এই কথাগুলো ভিকে বলে দেয়। ভি জিনের ক্লিয়ার করাতে খুবই খুশি হয়, কিন্তু চিন্তায় পড়ে যায় যে ডিং এখনো কেন অ্যান্সার দিল না। অন্যদিকে চ্যান যখন মিটিংয়ে ছিল তখন তার কাছে ভ্যানের কল আসে, কিন্তু চ্যান আবারও তার কলটি ইগনোর করে দেয়। পরে ভ্যানের মা তাকে কল করে বলে ভ্যান অজ্ঞান হয়ে গেছে। এদিকে ডিং ভাবে যে তার জিনকে না করে দেওয়া উচিত, কারণ সে এই মুহূর্তে ট্রু রিলেশনশিপে যেতে চায় না। এদিকে গাও যেই জানতে পারে জিন কোনো মেয়ের প্রেমে পড়েছে তখন সে খুবই খুশি হয়, কিন্তু সু অর্থাৎ জিনের হসপিটালে লেডি ডক্টর সে এতে একদমই খুশি হয় না, কারণ সেও জিনকে লাইক করে, তাই তার একদমই ভালো লাগে না। এদিকে ডিং এবং ফ্যাং একটি লেডির কাছে আসে যে একজন তান্ত্রিক ছিল। সে ডিং এর অতীতের ব্যাপারে বলে যেগুলো সবই সত্যি সত্যি ডিং এর সাথে ঘটেছে, এমনকি এটাও বলে যে তার জীবনে নতুন ভালোবাসা এসেছে যেটাকে তার অ্যাকসেপ্ট করা উচিত। অ্যাকচুয়ালি এই মহিলাটিকে জিনি টাকা দিয়ে এইসব করতে বলেছে, কারণ সেও চাই যে ডিং জিনকে হ্যাঁ করে দেখ এবং তারা একসাথে হয়ে যাক, এতে সেও খুশি হবে। এদিকে চ্যান ভ্যানের বাড়িতে আসে। ভ্যানের মা তাকে বলে যে সে যেন ভ্যানকে এই অবস্থাতে ছেড়ে না যায়। এরপর চ্যান ভ্যানের ঘরে এলে সে বলে যে সে শেষবারের মতন তার সাথে থাকতে চায়, তারপর সে আলাদা হয়ে যাবে। আসলে ভ্যান সত্যিই তাকে পছন্দ করে। এদিকে ভি ডিংকে কল করে দেখা করতে বলে, কিন্তু ডিং বলে যে তার আজকে শরীর ভালো নেই তাই সে আসতে পারবে না। এদিকে চ্যান ভ্যানের সাথে আসে, কারণ ভ্যান এখন তার সাথে ঘুরতে চাইছিল এবং বাসে করে যেতে চায়, তাই চ্যান তার কথা মতন বাসে করে তাকে ঘোরাতে নিয়ে যায়। এরপর তারা রেস্টুরেন্টে যায়। অন্যদিকে জ্যান সুয়ের সাথে এসেছিল। সু জিজ্ঞাসা করে যে তুমি কি কখনো আমার ব্যাপারে ভাবনি? জিন বলে, আমরা দুজনা শুধুমাত্র বন্ধু। এদিকে ভ্যান এবং চ্যান মুভি দেখতে আসে, যেখানে আর অন্য কেউ ছিল না। অন্যদিকে ডিং বাড়িতে আসছিল, তখন সে জিনের গাড়ি দেখতে পায়, তাই তাকে কল করে বলে দেয় যে আমি এখন বাড়িতে নেই। কিন্তু জিন তো অলরেডি তাকে মিররে দেখে নিয়েছিল, তবুও ওখান থেকে চলে যায়। পরে সেখানে দেখা যায় হসপিটালে একটি পেশেন্ট পড়ে যাচ্ছিল, তখন জিন এসে তাকে বাঁচায়। আর তখনই ওখানে ডিং চেক আপের জন্য আসে, যে জিনের হাতে চোট দেখতে পায় তাই তাকে ব্যান্ডেড করতে বলে, কিন্তু সে তো নিজেই এগুলো করতে পারে না, তাই জিন তাকে ব্যান্ডেড করা শেখায় এবং জিজ্ঞাসা করে যে তুমি কি এখনও চ্যানকে ভালোবাসো? ডিং এতে হ্যাঁ বলে, কিন্তু জিনও জানতো যে সে মিথ্যা কথা বলছে। এরপর ডিং কাজ করছিল, ভি তাকে বলে যে প্লিজ এখনই তুমি আমার বাড়িতে যাও, কারণ আমাদের ক্যাটটা বাড়ি থেকে পালিয়ে গেছে। প্রথমে তো ডিং যেতে রাজি হয় না। এরপর ভি যেই বলে জিন এখন বাড়িতে নেই, তখন সে তার বাড়িতে যায়, কিন্তু বাড়িতে তো জিন অলরেডি ছিল। তাকে দেখে ডিং পালিয়ে যাচ্ছিল, বাট জিন তাকে আটকায় আর তার চোট লাগার বাহানা করে ডিংকে দিয়ে একটু একটু কাজের জন্য হেল্প করতে বলে। জিন তাকে বলে যে আসলে ভি এগুলো ইচ্ছা করে করছে। এরপর ডিংয়ের বাড়িতে ক্যাট চ্যানকে নিয়ে আনে, যে অনেক বেশি ড্রাঙ্ক ছিল, কিন্তু ডিং তাকে ওখানে রেখে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং জিনের কাছে চলে আসে, কারণ জিন তার জন্য ওয়েট করছিল। আসলে তারা কোনো কনসার্টে যেত, কিন্তু ডিংয়ের দেরি করে আসাতে শো শেষ হয়ে গেছে, তাই জিন তাকে তার বাড়িতে ছাড়তে যাবে বলে। কিন্তু ডিং নিজেই নিজের বাড়িতে যেতে চায় না, তাই জিন তাকে নিজের বাড়িতে নিয়ে আনে।
এবং রাতের বেলায় জিন ডিংকে তার ঘরে শুতে বলে। এরপর ডিং জিনের ক্যাটটিকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিন ডিংকে তার বাড়িতে ছাড়তে আসে। তো ডিংয়ের বাড়ি থেকে চ্যান বেরিয়ে আসে, যে ডিং এবং জিনকে একসাথে দেখে নেয় এবং ডিংকে বলে, আমি জানতাম না যে আমি তোমার বাড়িতে চলে এসেছি। জিন তখন জানতে পারে যে ডিং কাল রাতে জিনের বাড়িতেই ছিল। এতে সে প্রচণ্ড জেলাস হয়। এরপর ডিং এর বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য জিন এবং ডিংকে জিনের ক্যাট নানার সাথে ভিডিও শ্যুট করতে হয়, যেখানে জিন বারে বারে ডিংকেই দেখছিল। এরপর জিন ডিংকে বাড়ি ছাড়তে যায়। পরের দিন ডিং চিন্তায় ছিল যে তার কাছে পুতুল তৈরির অর্ডার আসবে কি না, তবে অর্ডার চলেই আসে। এতে সবাই প্রচণ্ড খুশি হয় এবং একসাথে এনজয় করে। এরপর ভি কাউয়ের বাড়িতে আসে, যে তখন হাফ ন্যাকেট অবস্থায় ছিল, তাই সে ভিকে এখনই চলে যেতে বলে। এরপর তো ভি কাউকে ফলো করতে থাকে, যেখানে গাও একটি মেয়ের সাথে ছিল। তখন সে ভিকে দেখে নেয় এবং মনে করে যে ভি এসে গার্লফ্রেন্ড হওয়ার নাটক করবে, কিন্তু ভি তো এটা করে না, বরং সে তাকে বাবা বলে ডাকে এবং বলে যে, বাবা তুমি আমাকে ছেড়ে কেন চলে এলে? আর ওই মেয়েটিকে বলে, বাবা তোমাকে বলেনি যে বাবার বয়স এখন 48 বছর? যা শুনে মেয়েটা পুরো শকড হয়। গাও ভিকে বাইরে নিয়ে এসে বলে, এগুলো কি হচ্ছে? আমি বলেছি যে আমি তোমাকে লাইক করি না। সে বলে, আমি কখন বললাম তোমাকে আমাকে লাইক করতে? কিন্তু আমি অন্য কোনো মেয়েকে তোমার সাথে দেখতে পারবো না। এদিকে ডিং হসপিটালে এসেছিল জিনকে বাড়ির চাবি দিতে। তখন তার সাথে শুয়ে দেখা হয়, যে তাকে ভুলভাল বোঝায় যে তুমি যদি জিনের কাছে যাও তাহলে ওর প্রবলেম হতে পারে এবং তার ফ্যামিলির ব্যাপারেও এটা ওটা বলে, যেটা শুনে ডিংয়ের একদমই ভালো লাগে না। তাই সে চাবি দিয়ে ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় জিনের সাথে তার ধাক্কাও লাগে, বাট সে তাকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। বাড়ি এসে সে সব কথা ফ্যাংকে বলে। ফ্যাং বলে, সু মিথ্যা কথা বলছে, ওর কথাতেই বোঝা যাচ্ছে যে ও জিনকে লাইক করে। এরপর ডিং জিনকে দেখার জন্য চুপি চুপি তার ইউনিভার্সিটিতে এসে স্টুডেন্টের মধ্যে বসে যায়। এরপর জিন সেখানে আসে এবং তার লেকচার শুরু করে দেয়, আর ডিং তার স্কেচ বানাচ্ছিল এবং ড্র করতে করতে ঘুমিয়ে পড়ে। জিন পড়াতে পড়াতে তার পাশেও আসে এবং তার টেবিলে দুবার মেরেও চলে যায়, বাট ডিং ঘুমাতেই থাকে। ক্লাস শেষ হলে জিন ডিং এর স্কেচ বুকটি নিয়ে নেয় এবং ড্রয়িং এর পেজটি নিয়ে তাকে তার ডায়েরি ফেরত দিয়ে দেয়। এরপর দুজনা একসাথে লাঞ্চ করতে আসে। তখন ওখানে কিছু স্টুডেন্টরা চলে আসে এবং জিনকে জিজ্ঞাসা করে যে এটা কি আপনার গার্লফ্রেন্ড? এতে জিন বলে হ্যাঁ। সবাই তখন ডিংকে দেখছিল, তাই ডিং খুবই আনকমফোর্টেবল ফিল করে। এরপর দুজনা একসাথে বাইরে যায়। যদিও ডিং এর তার সাথে থাকতে ভালো লাগছিল, তবুও সে বেশি কথা বলে না। এদিকে ভ্যান চ্যানের সাথে দেখা করতে আসে। চ্যান তাকে রেস্ট নিতে বলে, কারণ এখনও সে সুস্থ হয়নি। এখানে চ্যান ভ্যানকে খুব একটা ইন্টারেস্ট দেখায় না, যেটা ক্যাট নোটিস করে। তাই সে ডিং এর সাথে দেখা করে এবং তাকে বলে, চ্যানের শারীরিক কন্ডিশন ঠিক নেই, তাই তোমার ওর হেল্প করা উচিত। ডিং তার হেল্প করতে চাইছিল না, তাই সে বলে, তুমি অনেকদিন ধরে চ্যানের সাথে কাজ করেছো, তাই এখন তোমার ওকে হেল্প করা উচিত। এরপর ক্যাট অফিসে এসে দেখে ভ্যান চ্যানের কেয়ার করছে। এতে সে ভাবে সে ডিংকে ডেকে আনলো, অথচ এখানে অন্য কিছুই চলছে। এদিকে ডিং ভিকে বলে যে তার একবার চ্যানের হেল্প করা উচিত। যা শুনে ভি জিনকে কল করে বলে, তুমি যদি এইভাবে কাজ করো তাহলে খুব তাড়াতাড়ি ডিং তোমার হাত থেকে বেরিয়ে যাবে। পরের দিন জিনই ডিংকে চ্যানের কাছে নিয়ে আনে, যাতে চ্যান তাকে ডিং এর সাথে দেখে তার সাথে থাকতে চাইবে না। আর এটাই হয়, চ্যান জিনকে ওখানে দেখে আপসেট হয়। এরপর সবাই একসাথে উইকেন্ডে ঘুরতে যায়, যেখানে গাও খুব খুশি মনে এসেছিল, কিন্তু ওখানে ভিকে দেখে তার মুড খারাপ হয়ে যায়। ভি তো তার সাথে চিপকাচিপকি করতে থাকে এবং তাকে খুব বিরক্ত করে। এতে গাও রেগে গিয়ে তাকে জলেই ফেলে দেয়। অন্যদিকে জিন ডিংকে একটি জায়গায় নিয়ে আনে, যেই জায়গাটা খুব সুন্দর করে সে ডেকোরেট করেছিল, যেটা তার খুবই ভালো লাগে। এরপর দুজনা হার্টের মধ্যে বসে রোম্যান্টিক কথাবার্তা বলে। সিন কিছুটা রোম্যান্টিক হয় আর জিন তাকে কিস করে আর ডিংও তাকে কিস ব্যাক করে। তখনই জিনের কাছে কল আসে যে ভি কোথাও চলে গেছে। গাও তাকে জঙ্গলে খুঁজছিল, কিছুক্ষণের মধ্যে সে ভিকে পেয়েও যায়, যে স্যার অবস্থায় বসেছিল। ভি বলে তার পায়ে চোট লেগেছে, তাই গাও তাকে ব্যাকে উঠিয়ে নিয়ে আনে। এতে ভি তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু গাওয়ের অবস্থা খারাপ হতে লাগে। এদিকে চ্যান জবের জন্য মেয়েদের ইন্টারভিউ নিচ্ছিল, কিন্তু তার একটি মেয়েও পছন্দ হয় না, কারণ সে ডিং এর মতো হার্ডওয়ার্কিং মেয়ে পাচ্ছিল না।
ক্যাটটাকে অ্যাডভাইস করে যে তার এই মেয়েটিকেই কাজে রাখা উচিত, কিন্তু চ্যান না করে দেয়, কারণ সে ভ্যানকেও কাজে রাখতে চায় না আর অন্য কোনো মেয়েকেও কাজে রাখতে চায় না, সে শুধুমাত্র ডিংকেই রাখতে চায়। ক্যাট বাইরে এসে কাউকে কল করে বলে, আমরা যেই প্ল্যানটা বানিয়েছিলাম সেটা করার সময় চলে এসেছে। এরপর একটি মেয়েকে দেখা যায় যে হঠাৎ করে জিনের কাছে এসে তাকে সিডিউস করার চেষ্টা করে, তখন কেউ তাদের একসাথে ফটো ক্লিক করে নেয়, কিন্তু জিন তো সোজা পুলিশকে কলই করে দেয়, তাই সে ওখান থেকে চলে যায়। এরপর জিন হসপিটালে ছিল, তখন সিনিয়র ডাক্তার তাকে ওই ফটোগুলো দেখায়, যার মধ্যে একটা লেটার ছিল, ওখানে লেখা ছিল যে তুমি ডিঙের থেকে দূরে থাকো। সিনিয়র ডক্টর বলে, আমি তোমাকে একবার বাঁচাতে পারবো, বারবার তোমাকে বাঁচাতে পারবো না। জিনও ব্যাপারটা বুঝে গেছিল, তাই এই সমস্ত কিছু থেকে বাঁচতে কাউকে তার হেল্প করতে বলে। জিনের এই ঘটনাটা চারিদিকে ছড়িয়ে গেছিল, যার ফলে জিনের কাছে কোনো পেশেন্টও আসছিল না। এই ব্যাপারটা ভিয়ের কাছ থেকে ডিং জানতে পেরে যায়, তাই সে হসপিটালে আসে জ্যাকি সু থামিয়ে আলাদা সাইডে নিয়ে এনে বলে, তুমি শুধুমাত্র জিনের ফিউচার খারাপ করছো। এরপর যখন ডিং জিনের কাছে আসে তখন সে দুজনকে থামিয়ে বলে, জিন খুবই ভালো ডাক্তার, এবং এটাও বলে দেয় যে আমি হলাম ওর গার্লফ্রেন্ড। যেটা শুনে জিন তো আনন্দে তাকে জড়িয়ে ধরে। এরপর দুজনা বাইরে আসে ওই সন্দেহজনক মহিলাটিকে খোঁজার জন্য, এবং মেয়েটিকে খুঁজে পেয়েও যায়। ডিং মেয়েটির পিছনে দৌড়ায় এবং তাকে ধরে ফেলে। এরপর সে চ্যানের অফিসে আসে। ক্যাট তাকে বলতেই যাচ্ছিল যে এই সব কিছু তারই প্ল্যান ছিল, কিন্তু তার আগেই চ্যান বলে দেয় যে আমি সব কিছু করেছি। এতে ডিং রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর সব কিছু ঠিকঠাক হয়ে যায়। একদিন জিন ডিংয়ের সাথে দেখা করতে আসার সময় একটি বাচ্চা মেয়েকে নিয়ে আনে, কারণ বাচ্চাটির মা বাবা বাইরে গেছিল, তাই ডিং এবং জিনকেই বাচ্চাটির দেখাশোনা করতে হয়। ডিং এটা দেখে খুবই খুশি হয় যে জিন বাচ্চাদের খুব ভালোভাবে কেয়ার করতে পারে, মানে সে ফিউচারে খুব ভালো বাবা হতে পারবে। আর এদিকে ভি কাউকে মেসেজ করে ডিস্টার্ব করছিল, এতে সে খুবই রেগে যায় এবং তাকে বাড়িতে ফেলে রেখে দিয়ে চলে যায়। এতে ভি খুবই কান্না করে, সে কাঁদছিল তাই জিন তাকে চুপ করায় এবং তাকে শান্ত করে। এরপর জিন ডিংকে বলে যে তার বাবার বার্থডে আসছে, তাই তাকে সে যেন একটা গিফট সিলেক্ট করতে হেল্প করে। এরপর ডিং বসে বসে কিছু সার্চ করছিল, তখন ওখানে ভি চলে আসে, যে ডিংয়ের কাছ থেকে জানতে পারে যে সে জিনকে হেল্প করছে তার বাবার বার্থডের গিফট কিনতে। যা শুনে ভি রেগে গিয়ে জিনের কাছে এসে বলে, তুমি কেন বাবার সাথে এখনও সম্পর্ক রেখেছ? আসলে ভি মনে করে যে তার বাবাই তার মায়ের মৃত্যুর জন্য দায়ী, আর তার বাবা তাদের দুই ভাই বোনকে ছেড়ে দিয়েছে, তাই সে প্রচণ্ড দুঃখী হয় এবং বৃষ্টিতে ভিজতে লাগে। যাকে গাও দেখতে পেয়ে যায়, সে তাকে বাড়িতে ছাড়তে যায় যেখানে একসাথে এরা খুব ভালো সময় কাটায়। পরদিন জিন এবং ডিং একসাথে জিনের বাবার বাড়িতে আসে এবং সবাই একসাথে খাবার খায়। তখন ওখানে ভিও আসে, যে নিজের জন্য খাবার নিয়ে এসেছিল, কারণ সে নিজের বাবাকে শত্রু মনে করে। এরপর জিন এবং ডিং অনেকটা ক্লোজ চলে আসে, তারা একসাথে একে অপরের সাথে ভিডিও কলে কথা বলে। এরপর ডিং জবের জন্য ইন্টারভিউ দিতে একটি টয় মেকিং কোম্পানিতে আসে। ইন্টারভিউর পর জিন তাকে নিতে এসেছিল। এদিকে ক্যাট দেখে ভি খুবই অসুস্থ হয়ে গেছে, তাই সে তাকে হসপিটালে ভর্তি করে এবং জিনকে কল করে ডাকে। এরপর জিন এবং ডিং ভিয়ের কাছে আসে, তখন ভি সুস্থ হয়ে গেছিল। অন্যদিকে ডিংয়ের ইন্টারভিউ যে নিয়েছিল, সে দেখে ডিং যেরকম ডিজাইনের ক্যাট ড্র করেছিল ঠিক একই রকম ছবি নিউজ পেপারে দেওয়া ছিল, তাই সে ডিংকে ডেকে পাঠায়। তাদের মনে হচ্ছিল যে ডিং কপি করেছে। তারপর তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে এবং তাকে খারাপ খারাপ কথা বলে, কারণ এরকম পেন্টিং তার কোম্পানিতে আগে থেকেই ছিল। তাই ডিং ওখান থেকে চলে যায়, যে খুবই কান্না করে, কারণ তার মনে হয় যে সবাই তাকে কপিক্যাট মনে করছে। এতে জিন তাকে বলে যে সে সব কিছু ঠিক করে দিবে, তাই সবাই মিলে ডিংয়ের হেল্প করতে শুরু করে। এরপর ইন্টারভিউ নেওয়ার লোকটিকে ডেকে পাঠায় আর ভিকে ক্যাটের ডক্টর বানিয়ে ওখানে পাঠায়, কারণ সে ভালো একটি ডক্টরের খোঁজ করছিল তার ক্যাটের জন্য। ভি তার ক্যাটকে দেখে, তখন ওখানে ডিংও চলে আসে তার ক্যাটের মতনই আরেকটি ক্যাট নিয়ে। এতে সে বুঝতে পারে যে ডিং কপি করেনি। তারা তাকে সব প্রমাণ দিয়েই দেয় যে ডিং একদমই কপি করেনি। এতে সে নিজের ভুল বুঝতে পারে, তাই ডিংকে নিজের কোম্পানিতে ওয়েলকাম করে। রাতের বেলায় সবাই একসাথে খাবার দাবার খায়। এদিকে চ্যানের কোম্পানি বন্ধ হওয়ার মুখে রয়েছে, যদি সে লোন শোধ করতে না পারে তাহলে তার কোম্পানি উঠে যাবে, তাই ভ্যান তাকে নিজের ক্রেডিট কার্ড দেয়, কিন্তু চ্যান নিতে চাইছিল না। আসলে ডিংয়ে চলে যাওয়ার পর থেকেই
চ্যানের কোম্পানি ঠিকভাবে চলছে না। এরপর ডিংও চ্যানের কোম্পানি ডাউনফলের নিউজ পেয়ে যায়। এতে তার খুবই খারাপ লাগে। এরপর ডিং এর বাড়িতে ক্যাট আসে এবং সে বলে দেয় যে ওই দিন ওই মেয়েটিকে সেই টাকা দিয়ে জিনের কাছে পাঠিয়েছিল তাকে বদনাম করতে। এতে চ্যানের কোনো ধাত নেই। সে জিনকে ডিং এর সাথে দেখে বুঝতে পারে যে এরা সত্যি সত্যি রিলেশনে আছে। রাস্তায় ডিং এর সাথে ভ্যানে দেখা হয়। ভ্যান তাকে চ্যানের কোম্পানির ব্যাপারে বলে। এরপর ডিং ডিসাইড করে যে সে চ্যানের কোম্পানিকে আবারও ঠিক করার জন্য হেল্প করবে। তাই সে তার কোম্পানিতে কাজ করে। সে ওভারটাইম কাজ করছিল তো জিন তার জন্য খাবার নিয়ে আনে এবং তাকেও কাজে সাহায্য করে। দুজনা একসাথে বেশ ভালোই ছিল। এরপর আস্তে আস্তে কোম্পানির গ্রোথ বাড়তে থাকে আর চ্যান এখন আর ডিং এবং জিনকে একসাথে দেখে একদমই রাগ করে না, বরং সে তার জন্য হ্যাপি হয়। অন্যদিকে গাও সব জায়গায় ভিকেই দেখতে পায়, তার মানে সে ধীরে ধীরে ভিকে লাইক করতে লেগেছে। অন্যদিকে ডিং এর কোম্পানির বস তার প্রোডাক্ট কিনতে চায়, মানে সে ডিং এর বানানো টয়েসগুলো নিজের নাম দিয়ে বাজারে সেল করতে চায়। এতে ডিং ওখান থেকে চলে যায়। এদিকে চ্যান এবং ফ্যানও একে অপরের সাথে হ্যাপি ছিল। অন্যদিকে ডিং যেই হসপিটালে আসছিল জিনের সাথে দেখা করতে, তখন নার্সরা জিনের এবং সুয়ের ব্যাপারে কথাবার্তা বলছিল এবং সে ভিতরে আসতেই তাকে দেখে সু জিনকে হাক করে নেয়, যা দেখে ডিং প্রচণ্ড রেগে যায় এবং যাওয়ার আগে সবারই সামনে জিনকে কিস করে। এটা দেখে জিনও ডিংকে হাক করে, যা দেখে সু প্রচণ্ড রেগে যায়। বাট ডিং তো হ্যাপি ছিল। এদিকে ভি একজনের সাথে তার বিজনেস রিলেটেড কথাবার্তা বলছিল, যেটা লুকিয়ে লুকিয়ে কাউ দেখে এবং সে প্রচণ্ড জেলাস হচ্ছিল। পরের সিনে দেখা যায় জিন এবং ডিং লাইব্রেরিতে আসছিল, তখন ওখানে তাদের সাথে শুয়ে দেখা হয়, কিন্তু জিন ডিংকে নিয়ে আগে চলে যায়। তবুও সু কন্টিনিউ জিনকে দেখছিল। এতে ডিং প্রচণ্ড বিরক্ত হয়, তাই জিন তাকে নিয়ে বাইরে চলে আসে, কারণ তার কোনো বই দরকার ছিল। ডিং বাইরে গেলে সুকে দেখতে পায় যে সে ফোনে কারোর সাথে কথা বলছে, যাদের কথা শুনে সে বুঝতে পেরে যায় যে সু জিনকে লাইক করে। এতে সে প্রচণ্ড অবাক হয়। এরপর সু জিনকে একটি জায়গায় ডেকে পাঠায়, যেই রুমটা অন্যরকম ভাবে ডেকোরেট করা ছিল। আজকে সু জিনকে সব সত্যি কথা বলে দেয় যে সে তাকে কতদিন ধরে ভালোবাসে। তবে জিন তাকে বলে দেয় যে সে ছোটবেলাতে তার মা মারা যাওয়ার পর যখন সে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল, তখন তাকে একটি মেয়ে বাঁচিয়েছিল যাকে সে এখনো ভালোবাসে। খবর পেয়ে ডিংও ওখানে এসেছিল, যে জিনের কথাবার্তায় বুঝতে পারে যে ছোটবেলাতে ওই ছেলেটাই হলো জিন, কারণ সেই তখন তাকে একমাত্র বলেছিল তুমি কান্না করো এবং নিজের মন হালকা করো। এতে ডিং খুবই খুশি হয় এবং জিনকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজনা একসাথে বাবা মায়ের কাছে এসে নিজেদের বিয়ের ব্যাপারে বলে। এতে মা বাবা খুশি হয়। এরপর এরা জিনের বাবার কাছে এসে তাদের বিয়ের ব্যাপারে বলে, বাবাও তাদের বিয়েতে মত দেয়। এতে তারা তো খুবই খুশি হয়ে যায়। এরপর ভি এবং ডিংকে বিয়ের মায়ের কবরে দেখতে পাওয়া যায়, যেখানে ভির বাবাও এসেছিল, যাকে দেখে ভি তো প্রচণ্ড রেগে যায়, কারণ সে তার বাবাকে খারাপ মানুষ মনে করে। পরের সিনে জিনকে দেখা যায় যে তার মায়ের লেটার পেয়েছিল। আসলে তার মা মারা যাওয়ার আগে একটি লেটার লিখে গেছিল যে তার বাবার কোনো দোষ নেই। আসলে তার মা যখন জানতে পেরেছিল যে তার ক্যান্সার হয়েছে, তাও সেটা ফোর্থ স্টেজে, তাই সে বেশি দিন বাঁচবে না, তাই নিজেই তার বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল আর জিন এবং ভিকে মানুষ করার জন্য তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য ফোর্স করেছিল। এইভাবে তার বাবাকে ছেড়ে যাওয়ার জন্য সে ক্ষমাও চায়। এতে জিন কাঁদতে লাগে। এরপর সে ভিকে ভালোভাবে বোঝায় যে তার বাবা মায়ের ডিভোর্সে তার বাবার কোনো দোষ নেই, এটা করতে উনি বাধ্য হয়েছিলেন। হঠাৎ করে ভিয়ের বুকে ব্যথা শুরু হয়, তাই গাও তাকে চেক করতে ডক্টরের কাছে যেতে বলে। এরপর জিন সবার সাথে প্ল্যান করে ডিংকে প্রপোজ করে, কিন্তু ডিং তো না করে দিয়ে চলে যায়, কারণ তার ক্যান্সার হয়েছিল। এই ব্যাপারগুলো সে ফ্যাংকে বলে, তো ফ্যাং তাকে ডক্টর দেখাতে বলে। এদিকে ভি বাড়িতে ছিল, যার আবারও বুকে পেন হয়, কিন্তু সে এখনো চেক আপ করায়নি। গাও তাকে আবারও ডক্টর দেখাতে বলে। এদিকে জিন আবারও ডিং এর কাছে এসে তাকে মানাতে চায়, কিন্তু ডিং তো তার সাথে কথা বলতে একদমই চায় না। এরপর ডিং টেস্ট করতে আসে, ডক্টর তাকে জানায় যে তার ক্যান্সার হয়েছে। এটা খুবই চিন্তার বিষয়, যা শুনে সে প্রচণ্ড আপসেট হয়। এরপর জিন এসে ডিংকে বলে, তুমি আমাকে ক্যান্সারের জন্য না করেছিলে তাই না? সে বলে হ্যাঁ। জিন তাকে বলে, ভুলবশত অন্য কারো রিপোর্ট তোমার কাছে এসেছিল, মানে তোমার ক্যান্সার হয়নি। যা শুনে ডিং তো খুবই খুশি হয়ে যায় এবং তাকে হাগ করে। কিন্তু তারপর জিন জানতে পারে যে ওই ক্যান্সার রিপোর্টটি আসল ছিল, যেটা হয়েছিল তারই বোন ভিয়ের, অর্থাৎ যেই রোগে মা মারা গেছিল
সেই একই রোগ ভিয়েরও হয়েছে। এতে তারা খুবই দুঃখী হয়, কিন্তু ভি এখনও রিপোর্টটি দেখেনি। তখন ভি তাদের কাছে এসে বলে, আমারও ঠিক একই রোগ হয়েছে তাই না, যেটা মায়ের হয়েছিল, কিন্তু আমি একদমই ভয় পাই না। জিন এগুলো তার বাবাকে বলে, তো বাবা খুবই দুঃখী হয়ে যায়। এদিকে গাও ভিকে প্রপোজ করে, বাট সে বলে দেয় যে সে তাকে ঘৃণা করে। আসলে ভি এগুলো করছে তার রোগের জন্য, রোগের কথা গাও জানতো না, তাই সে ভিয়ের কথাতে দুঃখী হয়ে ওখান থেকে চলে যায়। তবে পরের দিন ডিং তাকে ডেকে ভিয়ের ব্যাপারে সবকিছু বলে দেয়। এদিকে ভিয়ের বাবা তার সাথে দেখা করতে আসে এবং নিজের হাতে তার জন্য স্যুপ বানিয়ে এনেছিল। এতে সে প্রচণ্ড ইমোশনাল হয়ে বাবাকে হাগ করে। যখন বাবা চলে যাচ্ছিল তখন গাও দৌড়াতে দৌড়াতে এসে আবারও তাকে প্রপোজ করে, যেটা গাড়িতে মিরর থেকে বাবা দেখে নেয়। তাই সে বেরিয়ে আসে, গাও তাকে বলে যে সে ভিকে লাইক করে। এতে ভি লজ্জা পেয়ে ঘরে চলে আসে। এরপর গাও এসে তাকে মানানোর চেষ্টা করে এবং বলে, আমি জানি তোমার ক্যান্সার আছে। সে বলে, আমি তোমার উপরে বোঝা হতে চাই না। সে বলে, আমি চাই যে তুমি আমার উপরে বোঝা হও। ভি দরজা খুলতেই সে ভিতরে এলে ভি তাকে কামড় দিয়ে অতীতের প্রতিশোধ নেয় এবং বলে, আর যদি তুমি কখনো আমার কাছ থেকে পালিয়ে গেছো তাহলে আমি তোমাকে এইভাবে কামড়িয়ে দেবো। এতে গাও তাকে হাগ করে নেয়। এরপর ডিং জানতে পারে যে চ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার অবস্থা ভালো নেই। সে তখন ভ্যানকে কল করে, বাট ভ্যান ফোন রিসিভ করে না। এরপর অতি কষ্ট করে চ্যানের জ্ঞান ফেরানো হয়, কিন্তু সে তার মেমোরি লস করেছে। জিন ডিংকে চ্যানের এত কেয়ার করতে দেখে প্রচণ্ড জেলাস হয়। এদিকে ভি ব্যাগপত্র গুছাচ্ছিল, কারণ তাকে হসপিটালে যেতে হবে অপারেশনের জন্য। গাও তাকে মোটিভেট করে যে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর ভিয়ের অপারেশনের দিন চলে আসে, যেটা সাকসেসফুল হয়। এতে সবাই খুবই খুশি হয়। গাও ভিয়ের সারাক্ষণ কেয়ার করে। এরপর জিন ডিংকে বলে যে সে বিদেশে যাচ্ছে স্টাডি করতে, কিন্তু ডিং এখন বিজনেসের জন্য কন্ট্রাক্ট সাইন করেছিল, তাই জিন তাকে নিয়ে যেতে রাজি হয় না, কারণ সে চায় যে ডিং নিজের স্বপ্ন পূরণ করুক। তাই দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে যায়। ডিং ক্যাডের সাথে মিলে চ্যানের মেমোরি ফেরানোর হেল্প করছিল। তাই ডিং হসপিটালে যায় তো শুনতে পায় যে চ্যান কোথাও চলে গেছে, তাই সে তাকে খুঁজতে বেরোয়। অথচ এয়ারপোর্টে জিন এবং গাও তার আসার জন্য ওয়েট করছিল, কারণ আজই জিনের ফ্লাইট। এদিকে চ্যানের মেমোরিতে ভ্যান আসে, তাই সে তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে। ভ্যান তাকে দেখে তাকে হাগ করে। এতে ডিং খুবই খুশি হয়। এরপর সে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে পৌঁছায়, কিন্তু জিন ততক্ষণে ফ্লাইট ধরে নিয়েছে, তাই ডিং দুঃখী হয়ে বাড়িতে চলে আসে। আর এইভাবে ডিং পার হয়। ডিং এর খুব খারাপ লাগে যে সে ওই দিনকে টাইম মতন পৌঁছাতে পারেনি, তাই সে তাকে দেখতেও পায়নি। গাও ভিয়ের সাথে হ্যাপি ছিল, তো ওইদিকে চ্যানও ভ্যানের সাথে খুব হ্যাপি ছিল, কিন্তু বেচারি ডিং এখনও অবধি জিনের আসার জন্য ওয়েট করছে। সে যেন তেন প্রকারে নিজের দিন পার করছিল। এখন ডিং এর কাছে প্রায় একটি অনলাইন নাম্বার থেকে মেসেজ আসে যে তার রেগুলার খোঁজখবর নেয়, যার আইডি ছিল লাভ ইজ স্টিভ। এইভাবে একদিন জিনের আসার দিনও চলে আসে। ডিং তাকে আনতে চায়, কিন্তু জিন এসে তার সাথে ঠিকভাবে কথাবার্তা বলে না, বরং সুয়ের সাথে হসপিটালে চলে যায়। ভি জিনের কাছে এসে তার উপরে রাগ করে, কারণ জিন ডিং এর সাথে খারাপ ব্যবহার করেছে। সে তাকে বলে যে লাভ ইজ স্টিভ নামের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা তারই অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্ট থেকেই সে ডিং এর সাথে কথাবার্তা বলতো। এরপর সে ডিং এর সাথে দেখা করে। ডিং তার সাথে ঠিকভাবে কথাবার্তা বলে না, কারণ সে তাকে এয়ারপোর্টে ইগনোর করেছিল। জিন তাকে বলে যে সেই হলো লাভ ইজ স্টিভ, যা শুনে ডিং প্রথমে তার সাথে ঝামেলা করে, তারপর তাকে জড়িয়ে ধরে। জিন তাকে বলে যে সে প্রথম দিন থেকেই তাকে লাইক করে। এরপর সে আবারও ডিংকে বিয়ের জন্য প্রপোজ করে, আর এইবার ডিং তাকে হ্যাঁ করে দেয়। আর এখানে এই কিউট এবং রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাও, এতে আমরা মোটিভেট হই সামনে এগিয়ে যাওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি কিউট রোমান্টিক ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।